ব্রিটেনে করোনা মহামারীতে কর্মজীবীদের চাকুরি রক্ষার্থে সহায়ক স্কিম পার্লো বন্ধ হয়ে যাচ্ছে আগামী 31 অক্টোবর। এর পরিবর্তে নভেম্বর থেকে 6 মাসের জন্য নতুন জব স্কিম চালুর ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ঋষি সোনাক। এতে করেও 3 মিলিয়নের বেশি কর্মজীবী তাদের চাকুরি হারানোর ঝুঁকিতে রয়েছেন, এমন ধারণায় হিসাব নিরীক্ষকদের। বিস্তারিত রয়েছে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের প্রতিবেদনে। ব্রিটেনে করোনা মহামারীতে কর্মজীবীদের সহায়ক ফার্লো স্কিম বন্ধ হয়ে যাচ্ছে আগামী 31 অক্টোবর, ফলে 3 মিলিয়নেরও বেশি কর্মজীবী তাদের চাকুরি হারানোর ঝুঁকিতে রয়েছে। চাকুরি রক্ষায় যে নতুন স্কিম ঘোষণা করা হয়েছে তাতে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান গত 23 সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্টার্ড হয়েছে তারাও এ সুবিধা পাবে। তবে পার্ট টাইম স্টাফদের সপ্তাহে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজ দিতে হবে। 24 ঘন্টা খাম করলে আমরা কোনো স্টাফে দিন এমপ্লয়ারে হাফ খাম দিন, সে 12 আওয়ার্স, সো 12 আওয়ার্স দিলে তাই 455 পাইবা। এ সুবিধা জিরো আওয়ার কন্ট্রাক্টে যারা কাজ করছেন তারাও পেতে পারেন। সো জিরো আওয়ার্স ছিল গিয়ে তার যখন খাম অ্যাভাইলেবেল হয় তখন দেওয়া হয়। এখন কেউ যদি 30 ঘন্টা খাম করেন তাহলে অ্যাটলিস্ট তান্ডে 10 ঘন্টা খাম দেওয়া হইব, আর বাকি যে 20 ঘন্টা খাম করতে পারবে না ও 20 ঘন্টার যে স্যালারিট হইব ও স্যালারির 1/3 গভর্নমেন্টে দেবে। সেলফ এমপ্লয়েডরা ফার্লো স্কিমে গত কয়েক মাস বেতনের 80% পেলেও নভেম্বর থেকে পাবেন মূল মজুরির 20%। একই সাথে বাউন্স ব্যাক লোন গ্রহীতা ঋণ পরিশোধের সময় বাড়ানো হয়েছে। সেলফ এমপ্লয়েড যারা আছেন তারা ইনিশিয়ালি 80% দেওয়া হয়েছে, একটা তান্তানো নেট ইনকামের 80%, এগুলো সমান টার্মে একটা এক্সটেন্ড করা হয়েছে আগামী 3 মাস এবং পসিবলি 6 মান্থ। ব্রিটিশ সরকার কর্মজীবীদের এত সুবিধা দেওয়ার পরও চাকুরি রাখা সম্ভব নয় বলে মনে করেন এ ব্রিটিশ বাঙালি অ্যাকাউন্ট্যান্ট আয়াস মিয়া। থানোর ইনিশিয়ালি আসিল 6 ইয়ার্স টার্ম, এর ভিতরে পেমেন্টটা দিতা, এখন একটা রেখে রয়েছে 10 ইয়ার্স। এজ এ রিজাল্ট একটার যে পেমেন্ট, মান্থলি পেমেন্ট একটা অনেকটা কমে আসবো। আগে আসিল 50,000 প্রায় 866, এখন যদি সেই 50,000 লইয়া থাকেন তাহলে তার 466 অ্যারাউন্ড 400 প্লাস পেমেন্ট হইব। বিজনেস ইন্টারাপশন লোন একটা ভেরি সুন একটা ক্লোজ হওয়ার কথা আসিল, বাট একটারে নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড হওয়া রয়েছে এবং টার্মটা এগেইন 10 ইয়ার্স হওয়া রয়েছে। নভেম্বরে চালু হওয়া সরকারের নতুন স্কিমে প্রতি মাসে প্রায় 300 মিলিয়ন পাউন্ড ভর্তুকি দেবে। ওভারঅল এটা তেমন একটা হেল্প হইতো না, কারণ ম্যাক্সিমাম 22%, সো 22% হলে বাকি যে 50% আর 72% এমপ্লয়ারে কন্ট্রিবিউট করতা একটা তার এবিলিটি আসে নি একটা একটা কোয়েশ্চন থাকছে। বিভিন্ন সেক্টরে আগামী মার্চ পর্যন্ত হ্রাসকৃত ভ্যাট মাত্র 5%। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।